যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা ক্লিক করবেন এবং অবশ্যই নোটিফিকেশন বক্সটা চেক করবেন ফর আওয়ার ফিউচার আপডেট। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ, তার সঙ্গে আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা পীর ওলি গাউস কুতুব সবার প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে, তার সঙ্গে আমার দয়াল বাবা রজব আলী দেওয়ান সাহেব, ওনার পাঁচ চরণে ভক্তিপূর্ণ সালাম রেখে উপস্থিত গণ্যমান্য শ্রোতা ব্যক্তিবর্গ, আজ আমাদের যে ধারাবাহিক পালাগান, আমি মোহাম্মদ পরশালী দেওয়ান, আমার বিপক্ষে সুধন্য গায়ক লতিফ সরকার ভাই। আমরা যে দুটি পালা নিয়ে আপনাদের সম্মুখ উপস্থিত হয়েছি, সে পালা দুটি হাসর এবং কিয়ামত। আমার গাইতে হবে হাসরের ভূমিকা, প্রতিপক্ষ শিল্পী করবেন কিয়ামতের ভূমিকা। আমরা দুই ভাই যে গান গাব, প্রত্যেকটি বিষয় যেন হাদিস কোরআনের উপরে ভিত্তি করে কথাবার্তা থাকে। আমরা যেন আল্লাহ রাসুলের কোনো গান গেয়ে জনসাধারণকে একটা আনন্দ দিতে পারি, ভাবের মাধ্যমে মানুষকে ডুবাই রাখতে পারি। আপনারা দুজন শিল্পীর প্রতি দোয়া রাখবেন। ধন্যবাদ। ওরে বাবার নাম থাকবে না সেদিন ডাকবে মায়ের নাম ধরে, বাবার নাম থাকবে না সেদিন ডাকবে মায়ের নাম ধরে। একদিন উঠিবে মানুষ হাসরে, হাসরে একদিন উঠিবে মানুষ হাসরে। যেমন গজা লয়া ওরে উপর দিয়ে উঠে ধায়া, ওর গাছে যেমন ওরে উপর দিয়ে উঠে ধায়া, মানুষ উঠিবে উলঙ্গ হইয়া মুখ থাকিবে উপরে, মানুষ উঠিবে উলঙ্গ হইয়া মুখ থাকিবে উপরে, উঠিবে উলঙ্গ হইয়া মুখ থাকিবে উপরে। একদিন উঠিবে মানুষ হাসরে, হাসরে একদিন উঠিবে মানুষ হাসরে। ওরে বাবার নাম থাকবে না যেদিন থাকবে মায়ের নাম ধরে, বাবার নাম থাকবে না যেদিন থাকবে মায়ের নাম ধরে। একদিন উঠিবে মানুষ হাসরে, হাসরে একদিন উঠিবে মানুষ। বাবা, প্রত্যেকটি মানুষের এই কবরে নিচে যেতে হবে, এই কবর থেকে মানুষকে আল্লাহ পাক হাসরের ময়দানে উঠাবে, তার প্রমাণ করেছেন আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে। একটা মানুষ যখন মারা যায়, যখন তারে মাটি দেওয়া হয়, পায়ের কাছে যে দাঁড়ায় সে উঠে আসে, কিন্তু মাথার কাছে যে দাঁড়ায় তার দুটি কাজ থাকে। একটি কাজ মাথার মুষ্টিটা খুলে দিবে, মুখটা কেবলামুখী করে দিবে, তিন মুষ্টি মাটি দিবে কবরের মধ্যে। শুধু তিন মুষ্টি মাটি দিলেই হবে না, আল্লাহর পবিত্র কোরআনের তিনটা আয়াত তোমার মুখের মধ্যে বলতে হবে। প্রথম মুষ্টি মাটি যখন দিবে তখন বলতে হবে মিন হাখালাক নাকুম, আরবি শব্দ। আল্লাহ বলেছেন আমি তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করিয়াছিলাম। আরেক মুষ্টি মাটি যখন দিবে তখন বলতে হবে অফিহানুইদকুম, আল্লাহ বলছে মাটির মধ্যে তোমাকে পুঁতিয়া রাখলাম। আরেক মুষ্টি যখন দিবে অবিধানু লুকরা যুগুন তারা না তা লুকরা, আল্লাহ বলেছেন এই মাটি হতে তোমাকে চিন্তা করবো, গাছ যেমন গজালায় ওঠে হাসরের মধ্যে মানুষকে ওইভাবে গাছের গজার মতো। একদিন আয়েশা সিদ্দিকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটি মানুষ হাসরের মধ্যে উঠবে মানুষের কি অবস্থা থাকবে? আমার নবী বলছেন প্রত্যেকটি মানুষ উলঙ্গ হয়ে উঠবে। আয়েশা সিদ্দিকা বললেন মেয়েরা লজ্জাবোধ করবে না। আমার নবী বলছেন না, সেদিন কারো লজ্জার প্রতি কেউ তাকাতে পারবে না, প্রত্যেকটি মানুষের মুখ থাকে উপরের দিকে। আমার প্রতিপক্ষ শিল্পী, তার গানের মধ্যে পাইলাম শুধু মানুষের গুণ কাহিনী, মানুষ মানুষের নীতি ভুলেছে। আমি বলি তা না, যে মানুষ হয়ে গেছে সে মানুষের নীতি ভুলতে পারে না, যে অমানুষ হয়ে গেছে সে মানুষের নীতি ভুলতে পারে, মানুষ কখনো মানুষের নীতি ভুলবে না। বাবারে,
আছে যেমন গজা লয়া ওরে উপর দিকে উঠে ধায়া গাছে যেমন মানুষ উঠিবে উলম্ব হইয়া মুখ থাকিবে উপরে সেদিন বিচারপতি সাইবি দাদা ওরে তোমার বাড়ি করবে আমলের খাতা সেদিন খাতা দেখে বলবে কথা বিচার কর্ম অনুসারে খাতা দেখে বলবে কথা বিচার কর্ম অনুসারে একদিন উঠিবে মানুষ আসরে হাসরে একদিন উঠিবে মানুষ আসরে আমাকে প্রথম প্রশ্ন রেখেছে হাসরের ময়দানে সর্বপ্রথম সেই আসামি কে আর বিচার লাগবে কিসের বিচার করবে তার এই বিচারের কেস নম্বর কত আল্লাহ তার পবিত্র কোরআনের মধ্যে বলেছেন সর্বপ্রথম বিচার করবে আদমের দুই সন্তান ছিল একজনের নাম হাবিল আরেকজনের নাম কাবিল কাবিল হাবিলকে হত্যা করলেন কেন হত্যা করলেন দুজন মেয়ে নিয়া আদমের দুটি মেয়ে হয় একজনের নাম আকলিমা আরেকজনের নাম গাছবিবি শয়তানে শিখাই দেয় তোরে দিছে সুন্দরটা আর তোরে দিছে কালোটা ছোট ভাই চক্রান্ত করে বড় ভাইকে হত্যা করলেন সর্বপ্রথম সে কাবিলের বিচার করবে আল্লাহ কিসের বিচার খুনের বিচার কি খুন নারী খুন কেস নম্বর কত দুই নম্বর কেস দুইটা কেমন একটা হলো মানুষ খুন আর একটা হলো নারী এই পৃথিবীর বুকে আর কোনো ঝগড়া বিবাদ লাগে না দুইটা বিষয় নিয়ে ঝগড়া লাগে একটা হলো বিটি আর একটা হলো মাটি আমার লতিফ সরকার সাহেবকে আমি একটু প্রশ্ন রাখতে চাই কেয়ামত আল্লাহ করবেন আল্লাহ তার পবিত্র কোরআনের মধ্যে হাদিসের মধ্যে ইরশাদ করেছেন আমি কেয়ামত করবো মহরম চন্দ্রের 10 তারিখ মাগরিব নামাজের সময় এই কিয়ামত ঘটবে আমার জানা দরকার একদিন হযরত আলী আমার রাসূলের কাছে গেছে আর আমার রাসূল বলছে আলী তোমার গায়ে যেন কিয়ামতের গন্ধ কয় কিয়ামতের গন্ধ কিয়ামতের গন্ধ আমি জানতে চাই আলীর গায়ে কিয়ামতের গন্ধ কোথা থেকে আসছে সে কিসের গন্ধ বিচার নাম হবে অহেদুল কাহার ওরে শুনি দয়া মায়া থাকবে না তার ওরে করিতে পরিশ্রম বিচার করিতে পরশের বিচার নিও দয়াল হাত ধরে ওরে করিতে পরশের বিচার নিও দয়াল হাত ধরে একদিন উঠবে মানুষ আসরে একদিন উঠবে মানুষ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে বেল আইকনটা ক্লিক করবেন এবং অবশ্যই নোটিফিকেশন বক্সটা চেক করবেন ফর আওয়ার ফিউচার আপডেট